गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के আমরা পড়ব লেসন নাম্বার 10 দা ইকোয়িং গ্রিন রিটেন বাই উইলিয়াম ব্লেক। তো উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন 1757 এবং উনি মারা যান 1827। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে এজটাকে আমরা রোমান্টিক এজ বলে ধরে থাকি, সেই এজের অন্যতম একজন বিখ্যাত কবি ছিলেন উইলিয়াম ব্লেক। ব্লেক'স পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি। ব্লেকের কবিতাগুলো ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে খুব অস্বাভাবিক এবং একটা আলাদা ইউনিকভাবে প্রকাশিত হতো। হি সেট আপ আ প্রিন্টস অফ অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস। তার নিজস্ব একটা প্রিন্টিং শপ ছিল এবং তিনি নিজেই কবিতা লিখে নিজেই কিন্তু সেখান থেকে প্রকাশিত করতেন। Some of his well-known works are songs of innocence and songs of experience and the marriage of heaven and hell. তার বিখ্যাত উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে songs of innocence এবং songs of experience. তো আজকে আমরা এই কবিতাটা একটু পড়ে দেখি। তো বলছে এখানে কি, দ্য সান ডাজ অ্যারাইজ, অর্থাৎ সূর্য উদিত হলো। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, আর আকাশ খুশিতে ভরে গেল। দ্য মেরি বেলস রিং, খুশির ঘণ্টা বেজে ওঠে টু ওয়েলকাম দ্য স্প্রিং, এই বসন্তকালকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ, এই স্কাইলার্ক পাখি এবং থ্রাস পাখিগুলো ঝোপঝাড়ে যারা বাস করে, সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, তারা এই ঘণ্টার আনন্দদায়ক ধ্বনির সঙ্গে সঙ্গে উৎফুল্লভাবে ডেকে ওঠে। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, যখন আমরা আমাদের খেলাধুলো দেখতে পাবো এই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সেই সাদা চুল বিশিষ্ট বৃদ্ধ জন সে কিন্তু এখন আর হাসে না। সিটিং আন্ডার দ্য ওক এবং দ্য ওল্ড ফোক, ওই ওর সমবয়সী বয়স্ক লোকজনদের সঙ্গে ওক গাছের তলায় বসে রয়েছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে সাচ সাচ ওয়ার দ্য জয়েস, তারা আমাদের খেলা দেখতে থাকে এবং খেলা দেখতে দেখতে বলে আনন্দের সঙ্গে যে এক সময় আমরাও ছিলাম এরকম এবং আমরাও এরকম আনন্দ পেতাম। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা ওই রকম ছোটো ছোটো ছেলে মেয়ে ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলোকে খেলা করতে দেখে আমরা আমাদের সেই পুরনো ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে এই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি, ছোটরা যতক্ষণ না ক্লান্ত হচ্ছে ততক্ষণ তারা আনন্দের সঙ্গে খেলা করতেই থাকে। দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ এন এন্ড, যখন সূর্য অস্ত যায় তখন আমাদের এই খেলাও শেষ হয়ে যায়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, দিনের শেষে যেমন করে ছোট্ট ছেলেমেয়েরা তাদের মায়ের কোলে গিয়ে বিশ্রাম নেয়, ঠিক যেমন করে সন্ধ্যের পর পাখিগুলো তাদের বাসায় ফিরে যায়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, এবং তখন ওই প্রতিধ্বনিত অন্ধকার হয়ে আসা সবুজ প্রান্তরে আর কিন্তু কোনো খেলা দেখতে পাওয়া যায় না। তোমাদের আজকে এতটাই পড়া থাকবে। হেয়ার ইন দিস পোয়েম উই সি দ্য বিউটিফুল ন্যাচারাল অবজেক্ট, দ্য বার্ডস আর সিঙ্গিং and the little boys and girls are playing on the field, and at that particular time some old men like John sitting under the oak seeing them playing, and when they saw them playing they went back to their past, that is when they were that like boys and girls, okay, and then they also thought their childhood sitting there. And when the sun descends, we stop our play. That is, the girls and boys stop their plays in the field and return to their mother's lap to take rest after the day's playing. Just like the birds return to their nest at the time of sunset. Here is a beautiful picture has been given by the poet in this poem.
And if we compare our playing through our lifespan, it is not to be very difficult to imagine that playing means the normal span of life. That is a man was born and till his death, during the normal span of life, has been compared to the playing in the field. And at the sunset, that is during the end of their lifespan, just every human being has to face death and they to take rest. That is why every child, every boys, every girls, and even the animals and birds to take rest even after the sunset. That has been compared so beautifully in this poem, giving such natural objects comparing. That's why the poem is very unique in the history of English literature. Okay, thank you.